আমার নাম পারভীন আক্তার, আমার বাসা নবীনবাগ, থানা খিলগাঁও। আমি মহিলা মানুষে অটো চালাই, আমার প্যাট চারটা, আমি প্যাটের দায় আমি রিক্সা চালাই। এখন এই করোনা ভাইরাস আমরা কীভাবে চলব? আমার তো কোনো আমার কোনো লোক নেই যে আমাকে খাওন দিবে, আমি খাবো। এই কারণে আমি প্যাটের দায়ে গাড়ি চালাইতে নামছি। কিন্তু কথাই একটা, আগে যা পাইতাম টুকটাক চলতো, কিন্তু এখন আমি কিছুই পাই না, মাত্র 40টা টাকা খ্যাপ মারছি। কিভাবে আমি ঘর ভাড়া দিব, কিভাবে আমার বাজারটা চালাবো, কিভাবে আমার পোলাপান আমি খাওয়াবো? কিন্তু হাসিনার কাছে, সরকারের কাছে, সবার কাছে আমার একটা আবদার, যেন সে আমাদের দিক পাশে দাঁড়ায়, আমাদের যেন সে সাহায্য করে। কিন্তু আমাদের এলাকার কমিশনার, যে কমিশনার যে কোনো মাতবর, তাদের হাতে দিলে আমরা পাই না, তারা খেয়ে ফেলায়। তা আমাদের, আমরা যে গরিব মানুষ, ফুটফাতে বস্তিতে যারা থাকি, যেন তারা সবাই আমাদের দিক একটু চায়, যেন আমরা খেয়ে বাঁচি।